কাছাড় জেলার ঐতিহ্যবাহী দর্গাকোনা মোকামের বার্ষিক উৎসব আগামী 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। দর্গাকোনা মোকামের প্রয়াত দুই পীর চাঁদ আলী শাহ ও পতাশা বাবার উৎসবকে ঘিরে সম্প্রতি মোকাম প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মোকাম কমিটির কর্মকর্তারা সুন্দর সুষ্ঠুভাবে বার্ষিক উৎসব সম্পন্ন করতে বিভিন্ন ধরনের আলোচনা করেন। সভায় মোকাম পরিচালনা কমিটি সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া, সম্পাদক আতাউর রহমান বড়ভূইয়া, সহসভাপতি আলতাফ হোসেন লস্কর টিটু, কোষাধ্যক্ষ মইনুল হক বড়ভূইয়া, ফয়জুল হক লস্কর, হায়দার হোসেন বড়ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ নিয়ে কমিটির কর্মকর্তারা জানান, 4 ফেব্রুয়ারি রবিবার সকাল 8টায় কোরআন খতমের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বিকেল 4টায় বিশ্বশান্তি কামনায় দোয়া ও শিরনি বিতরণের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। বার্ষিক উৎসবে জাতি ধর্ম বর্ণ সবার উপস্থিত কামনা করেন তারা। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট, এনি24 ভয়েসে স্বর্ণালী মিশ্র। প্রতি বছরের ন্যায় এবারও আল্লাহ পাকের খাস মেহরবানিতে দুর্গাকোনা মোকামে হযরত পীর চাঁদ আলী শাহ ও পাতাশাহ বাবার বার্ষিক জলসা ও উরুসের দিন ধার্য করা হইয়াছে। উক্ত দিনে আপনারা জাতি ধর্ম বর্ণ সবাই মিলিয়া উপস্থিত থাকিয়া সেই দিনকুর জলসা ও উরুস মহফিলকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আহ্বান করিতেছি। আজকে হযরত পীর চাঁদ আলী শাহ ও পাতাশাহ বাবার উরুস মুবারক আগামী 4 ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল 8 কোটিকা হইতে বিকাল 4 কোটিকা পর্যন্ত চলবে। উক্ত জলসায় সর্ব সম্প্রদায়ের মানুষকে আমরা আহ্বান করি উক্ত জলসায় আসার জন্য, এবং এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রত্যেক বছর উরুস মুবারকে উপস্থিত হয়। আমরা আশা রাখি এবারও সেই উরুস মুবারকে বিগত দিনের ন্যায় আগামী দিনেও সবাই উপস্থিত হয়ে আমাদের এই উরুস মুবারককে সাফল্যমণ্ডিত করে তুলবেন আশা রাখি। এবং এই মোকাম চাঁদ আলী শাহ ও পাতাশাহ বাবার মোকাম, এটা বরাহ উপত্যকার একটা ঐতিহ্যবাহী মোকাম, যেটার বয়স আমাদের আনুমানিক 100-এর উপরে। হযরত পীর চাঁদ আলী শাহ ও পাতাশাহ বাবার উরুস আগামী 4 ফেব্রুয়ারি সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হইবে। বিকালে 4টা পরে শিরনি বিতরণ হবে।